আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো দৈনন্দিন জীবনে সবাই বেচাকেনা ও লেনদেনের সাথে জড়িত কেউ শিল্প প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে পণ্য উৎপাদন করেন ও উৎপাদিত পণ্য বাজারে পাইকারদের নিকট বিক্রয় করেন আবার পাইকারগণ তাদের ক্রয়কৃত পণ্য বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয় করেন প্রত্যেক স্তরে সবাই মুনাফা বা লাভ করতে চান তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে যেমন শেয়ার বাজারে লাভ যেমন আছে তেমন দরপতনের কারণে ক্ষতিও আছে আবার আমরা নিরাপত্তার স্বার্থে টাকা ব্যাংকে আমানত রাখি ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ বা মুনাফা পায় এবং ব্যাংকও আমানতকারীদের মুনাফা দেয় তাই সকলেরই বিনিয়োগ ও মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার এ অধ্যায়ে লাভ ক্ষতি এবং বিশেষভাবে মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এ অধ্যায় শেষে তোমরা শিখতে পারবে যে মুনাফা কি তা বলতে পারবে সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে তো প্রথমে দাও যে আসলে লাভ ক্ষতিটা কি লাভ এবং ক্ষতি একজন ব্যবসায়ী দোকান ভাড়া পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করে এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে অর্থাৎ তার একটা মালের পিছনে যত টাকা খরচ হচ্ছে দোকান ভাড়া বাবদ পরিবহন খরচ বাবদ এবং অন্যান্য যত খরচ আছে সমস্ত খরচ বাদে মোট সে কত টাকা খরচ করলো এটাই হলো প্রকৃত খরচ আর এটি হলো বিনিয়োগ অর্থাৎ সে কত টাকা খাটাইলো ব্যবসার মধ্যে যে পরিমাণ টাকাটা সে খাটাইলো এই পুরোটাই হলো বিনিয়োগ এই বিনিয়োগকেই লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয় আর যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তা হলো বিক্রয় মূল্য তো ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ বা মুনাফা হয় আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে লোকসান বা ক্ষতি হয় আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে লাভ বা ক্ষতি কোনোটি হয় না এই জন্য লাভ বা ক্ষতি এই ক্রয় মূল্যের উপরেই হিসাব করা হয় তো আমরা এরকম বলতে পারি যে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলেই লাভ পাওয়া যাবে আর ক্ষতি হল ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ ক্ষতি হইলে তো ক্রয় মূল্যটা বেশি থাকে এই জন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলেই ক্ষতিটা পাওয়া যায় তো এই সম্পর্ক থেকেই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করা যায় তো এখানে আমরা একটু উদাহরণ দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে বুঝতে সহজ হবে যেমন আমরা এখানে উদাহরণ দেখছি একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি হালি অর্থাৎ এক হালি পঁচিশ টাকা দরে ক্রয় করছে আর প্রতি দুই হালি বিক্রয় করতে শেষে ছাপ্পান্ন টাকা ধরে তাহলে আমরা যদি দুই হালির ক্রয় মূল্যটা বের করতে পারি দুই হালি ক্রয় মূল্য বের করে দেখব যে আমরা ক্রয় মূল্য বেশি দুই হালির ক্রয় মূল্য বেশি না দুই হালির বিক্রয় মূল্য বেশি সেটা আমরা দেখব বিক্রয় মূল্য বেশি হলে লাভ বিক্রয় মূল্য কম হলে ক্ষতি তো এখানে দেখা যাচ্ছে যে এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা তাহলে আমরা দুই হালি ডিমের ক্রয় মূল্য পাচ্ছি পঁচিশ গুণ দুই টাকা বা পঞ্চাশ টাকা তো দুই হালির বিক্রয় মূল্য ছিল ছাপান্ন টাকা আর দুই হালির ক্রয় মূল্য হল পঞ্চাশ টাকা তা যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হবে এখানে কত টাকা লাভ হলো যেহেতু ছাপ্পান্ন টাকা বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য বিয়ে ক্রয় মূল্য হল লাভ তো লাভ সময় সমান ছাপ্পান্ন বিয়োগ পঞ্চাশ টাকা বা ছয় টাকা এই ছয় টাকা লাভ হল হলো পঞ্চাশ টাকা থেকে যেহেতু পঞ্চাশ টাকাতে ক্রয় করছে ছাপ্পান্ন টাকা বিক্রি করছে তো এই ছয় টাকা লাভ হয়েছে ক্রয় মূল্যের উপরে অর্থাৎ পঞ্চাশ টাকার উপরে তো এখানে আমরা বলতে পারি যে পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা এক টাকা লাভ হয় কত ভাগ কম হবে ছয় বাই পঞ্চাশ টাকা তা একশো টাকায় লাভ হয় কত বেশি হবে তো গুণ একশো ভাগ হলো পঞ্চাশ তো আমরা যদি এখানে কাটাকাটি করি পঞ্চাশ দেগুন একশো তো ছয় দেবনে বারো টাকা অর্থাৎ একশো টাকা বারো টাকা লাভ মানে শতকরা লাভ বারো টাকা অর্থাৎ বারো পার্সেন্ট লাভ হয় তেখান থেকে আমরা সহজেই শতকরা লাভটা বের করতে পারলাম তো আরেকটা উদাহরণ আমরা দেখি যে একটি ছাগল আট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো তো এখানে আমরা ছাগলটির ক্রয় মূল্য যদি যেহেতু নির্ণয় করতে পারছি তো আমরা ছাগলটির ক্রয় মূল্য যদি একশো টাকা ধরি ছাগল ধরি ছাগলটির ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত যেহেতু একশো টাকা ক্রয় করছে আট পার্সেন্ট ক্ষতি হলে একশো বিয়োগ আট টাকা বা বিরানব্বই টাকা হবে তার বিক্রয় মূল্য ক্ষতিতে আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে হলো একশো যোগ আট টাকা বা একশো আট টাকা তখন বিক্রয় মূল্য বেশি হয় কত একশো আট বিয়োগ বিরানব্বই টাকা বা ষোলো টাকা বিক্রয় মূল্য বেশি তো এখন বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য হলো একশো টাকা বিক্রয় মূল্য যদি এক টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত কম একশো বাই ষোলো টাকা আর বিক্রয় মূল্য যদি আটশো টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত তাহলে গু বেশি হবে তো গুণ হবে একশো গুণ আটশো বা ষোলো ষোলোকে আটশো দেখা টাকাটি করলে আসে পঞ্চাশ তো পঞ্চাশ একশো দিয়ে গুণ দিলে হবে পাঁচ হাজার টাকা অর্থাৎ ছাগলটির ক্রয় মূল্য হল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে ছাগলটিকে ক্রয় করা হয়েছিল তো এবারে আমরা যদি নিচের খালি ঘরটা একটু দেখি এখানে একটা কাজ দিয়েছে দেখা যাক ক্রয় মূল্য ছশো টাকা বিক্রয় মূল্য ছশো ষাট টাকা তাহলে বোঝাই যাচ্ছে যে ষাট টাকা এখানে বিক্রয় মূল্য বেশি তাহলে লাভ হবে ষাট টাকা আর শতকরা লাভ হল গুণ একশো পার্সেন্ট দশ টাকা শতকরা লাভ দশ টাকা অর্থাৎ লাভ দশ পার্সেন্ট কারণ এখানে ষাট গুণ একশো পার্সেন্ট অর্থাৎ একশো বাই একশো তো কাটাকাটি করলে কাটাকাটি করলে এখানে আসে দশ দশ পার্সেন্ট এরপরে ছয়শো টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য পাঁচশো বান্ন টাকা অর্থাৎ ক্ষতি হবে আটচল্লিশ টাকা তো এখানে শতকরা ক্ষতি হবে এল আট পার্সেন্ট ক্ষতি আট পার্সেন্ট তো যদি বিক্রয় মূল্য যদি পাঁচশো তিরাশি টাকা হয় ছয়শো টাকায় ক্রয় মূল্যে তো ওকে লাভ হবে ত্রিশ টাকা যাই হোক এভাবে আমরা এই যে খালি ঘর দেওয়া আছে কয়েকটা এই ঘরগুলো নিজে পূরণ করে নেবো ঠিক আছে যেভাবে আমরা বুঝলাম ওই ওইভাবে আমরা এটা পূরণ করে নেব এখন আসি মুনাফা সম্পর্কে মুনাফা মুনাফা আমরা বুঝতে পারি মুনাফা হলো লাভ যেমন এখানে একজন উদাহরণ দিচ্ছে যে ফরিদা বেগম তার কিছু জমানো টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি দশ হাজার টাকা ব্যাংকে আমানত রাখলেন এক বছর পর ব্যাংকের হিসাব নিতে গিয়ে দেখলেন তার জমা টাকার পরিমাণ সাতশো টাকা বৃদ্ধি পেয়ে দশ হাজার সাতশো টাকা হয়েছে এক বছর পর ফরিদা বেগমের টাকা কিভাবে সাতশো টাকা বৃদ্ধি পেল অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা করে ব্যাংক সেখান থেকে আমানতকারীকে কিছু টাকা দেয় এ টাকাই হচ্ছে আমানতকারীর প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ আর যে টাকা প্রথমে ব্যাংকে জমা রাখা হয়েছিল তা তার মূলধন বা আসল কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ হিসেবে নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এই প্রক্রিয়া মূলধন মুনাফার হার সময় ও মুনাফার সাথে সম্পর্কিত তাহলে আমরা এখানে মুনাফাটা পাইলাম হলো ব্যাংকে যে টাকা জমা রাখা হয় সেটা হলো আসল বা মূলধন আর ব্যাংক এই আসলের উপরে অতিরিক্ত যে টাকাটা প্রদান করে সেটাই হলো মুনাফা আর মুনাফার হার হলো একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় অর্থাৎ একশো টাকায় এক বছরে যে মুনাফাটা ব্যাংক দেয় এটাই হলো শতকরা মুনাফা শতকরা বার্ষিক মুনাফা বা মুনাফার হার আর সময়কাল হল যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হলো এর সময়কাল সরল মুনাফা হলো প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে শুধু মুনাফা বলতে সরল মুনাফাকেই বোঝায় তো এই অধ্যায়ে আমরা নিচের বীজগণিতিক প্রতীকগুলো ব্যবহার করব যেমন মূলধন বা আসল হলো পি বা প্রিন্সিপাল মুনাফার হার হল আর রেট অফ ইন্টারেস্ট সময় এলো এন টাইম মুনাফা আই অর্থাৎ প্রফিট সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল হলো এ অর্থাৎ টোটাল অ্যামাউন্ট তো এখান থেকে আমরা পাই মুনাফা আসল হলো আসল প্লাস মুনাফা অর্থাৎ এ ইকালস টু পি প্লাস আই এখান থেকে আমরা পাই যে পি সমান সমান এ মাইনাস আই এ আইটা যদি এই সমান সমান এ পাশে নিয়ে আসে তো মাইনাস হয়ে যায় এ মাইনাস আই আবার আই সমান সমানও এ মাইনাস পি অর্থাৎ পিটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায় আই সমান সমান এ মাইনাস পি তো এভাবে আমরা এই সূত্রের সাহায্যে আমরা সহজেই মুনাফা সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবো